অবিশ্রান্ত বর্ষা চলার নব ওড়িশা, নদী ফুলুছি বিপদ বড়ুছি, বন্যা আশঙ্কার ছাতি ধরুছি, উছুড়ুছি জলকা ফুলুছি বৈতরণী, হীরাকুদ্রে বড়ুছি পানি, যুয়াড়ে দেখিলে পানি আউ পানি, বিভিন্ন নদীরে জল প্রবাহর গর্জন লোকঙ্কু ডরাউছি, বর্ষা বিৎপাত অস্তব্যস্ত করিছি জনজীবন। জলকা নদীর দৃশ্য দেখন্তু, বিপদ সংকেত উপরে প্রবাহিত হেউছি জলকার জলস্তর। বালেশ্বর জেলা বস্তার মথানীঠারে জলকা নদী বিপদ সংকেত টপিছি। মথানীঠারে জলকার বিপদ সংকেত 5.5 মিটর থাকবে, জলকা এখানে 6.28 মিটর উচ্চরে প্রবাহিত হেউছি। জলকা নদীর উপর মুন্ড ময়ূরভঞ্জ জেলার মোরডা, রাসগোবিন্দপুর, সুলিয়াপদা ইত্যাদি অঞ্চলরে প্রবল বর্ষা ফলরে বড়ুছি জলস্তর। জলকা নদীর জলস্তর 6.7 মিটর উপরে প্রবাহিত হলে বন্যা আশঙ্কা রয়েছে। বন্যা স্থিতি সৃষ্টি হলে বস্তা ব্লকর 7টি পঞ্চায়েত, সদর ব্লকর 2টি পঞ্চায়েত প্রভাবিত হবার অনুমান করা যাচ্ছে। সেপটে বৈতরণী নদীর জলস্তর আখুয়াপদাঠারে বিপদ সংকেত ছুইবা উপরে। বৈতরণী নদীর বিপদ সংকেত 17.83 মিটর রহিতিবা বেলে, এঠারে সকাল 9টা সুদ্ধা 17.68 মিটর উপরে জল প্রবাহিত হেউছি। যদি বৈতরণী বিপদ সংকেত পার করে তেবে বন্যা স্থিতি উপুজিপারে। সেপটে 13 তারিখরে উত্তর বঙ্গোপসাগরে আউ এক লঘুচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, ফলরে 13 এবং 14 তারিখরে ওড়িশারে বর্ষার সর্বাধিক প্রভাব রহিপারে। রাজ্য সারা বর্ষা লাগি রহিবা সহ কিছু জিল্লারে প্রবলরু অতিপ্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। বর্ষা প্রভাবরে পাহাড়িয়া অঞ্চলরে ভূস্খলন, অকস্মাত বন্যা, তলুয়া অঞ্চলরে পানি জমিবা ভলি স্থিতি উপুজিপারে। 13 তারিখরু 15 যায় পবনর বেগ ঘণ্টা প্রতি 45-55 কিলোমিটর রহিবা সহ সর্বাধিক 65 কিলোমিটর হইপারে, তেণু ওড়িশা উপকূল সমুদ্র অশান্ত রহিব। বর্তমান যে নূয়া লঘুচাপ বনিব 13 তারিখে বনুছি উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র ভিতরে বনুছি, তাপরে সে আসব ধীরে ধীরে আমার ওড়িশা কোষ্টকু আসব 14-15 তারিখ, তেণু সেইটা গোটে মেইন হেভি রেইনফল স্পেল রহব 14 আর 15। প্রথমে আমার খোর্ধা, পুরী, তা সহ যেত কোষ্টাল ডিস্ট্রিক্ট রহলা ভদ্রক, বালেশ্বর, ভেরি হেভি রেইনফল হয়েযিব, মতলব অপ টু 150 মিলিমিটর তো হব 14 তারিখ 15 তারিখ, রেন বি বড়ি পারে। কিন্তু বর্তমান যে লেটেস্ট আসছে 13 তারিখ লঘুচাপরে বহুত ইম্প্যাক্ট রহব। তাপরে আজির অগর সিস্টম আমি দেখিবা, ঘূর্ণিবলয়টে কালিঠারু যে সৃষ্টি হয়েছি আমার যে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল উপরে উত্তর ওড়িশার, সেইটা বর্ষা দৌছি কালিঠারু, কিন্তু বর্ষার পরিমাণ আজ টিকে কমিছে। কালি যে বর্ষা হয়েছিল আমি যদি দেখবে হেভি রেইনফল গোটে দুইটা স্টেশন আসছে অধিক রেইনফল, কিন্তু অলমোস্ট অল ডিস্ট্রিক্ট রেইনফল হয়েছে, ওয়াইড স্প্রেড রেইন আছে, ভালো ডিস্ট্রিবিউশন আছে, চাষ ভাল অনুকূল। সেপটে হীরাকুদ ড্যামর জলপত্তন ক্রমাগত ভাবে বৃদ্ধি পাওয়ার আজ ড্যামর 4টি গেট খোলা যাইছি, গতকালি 10টি গেট খোলা যাইতিবা বেলে আজ আউ 4টি মিশাই মোট 14টি গেট খোলা যাইছি। হীরাকুদ জল ভণ্ডারর মোট 14টি গেট দেই বন্যা জল নিষ্কাশন হেউছি। ড্যামর জলপত্তন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার আগকু আহুরি অধিক সংখ্যক গেট খোলা যাবার সম্ভাবনা রহিতিবা হীরাকুদ ড্যামর মুখ্য যন্ত্রী আনন্দ সাহু কইছন্তি। ব্যুরো রিপোর্ট, ওড়িশা রিপোর্টার।